আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন 2024 নবম শ্রেণীর গণিত অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যে যে প্রশ্নগুলো করাতে হবে, যে যে নির্দেশনাগুলো দিতে হবে, সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন 2024, এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর 2। এর আগে অভিজ্ঞতা নম্বর 1 আমি বলেছি, এটা অনুক্রম ধারা। আর যোগ্যতা হয়েছে 3.9.5 3.9.7। এই দুইটা যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক আছে। সূচকগুলো হচ্ছে 9.5.1 9.5.2 9.7.1 9.7.2 9.7.3। এই পাঁচটি পারদর্শিতার সূচকের সূচকগুলো কি আমরা এখন দেখব। পারদর্শিতার সূচক 5.1 হচ্ছে গণিত যে প্যাটার্ন ও শৃঙ্খলার বিজ্ঞান তা বিশ্লেষণ করতে পারছে। 5.2 হচ্ছে গাণিতিক দক্ষতা দৃষ্টিভঙ্গি ব্যবহার করে চারপাশের জগতের প্যাটার্নকে গাণিতিকভাবে উপস্থাপন করতে পারছে। 7.1 বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাকে প্রকাশ করতে পারছে। 7.2 সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে। 7.3 যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারছে। এগুলো ছিল পারদর্শিতার সূচক। এবার শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করতে পারবেন, সেটা হচ্ছে পৃষ্ঠা 46-এর একক কাজ। এই যে এই যে 5.1-এর যে কাজ, সে কাজ হচ্ছে পৃষ্ঠা 46-এর একক কাজ। তারপরে 5.2-এর কাজ পৃষ্ঠা 45-এর একক অথবা দলগত যে কোনো একটি কাজ হতে পারে। এবার 7.1-এর যে কাজ পৃষ্ঠা 31-1 হাত খরচ প্রাপ্তির খেলা, পৃষ্ঠা 31 হাত খরচ প্রাপ্তির খেলা, পৃষ্ঠা 31 হাত খরচ প্রাপ্তির খেলা, অর্থাৎ এই তিনটা পারদর্শিতার সূচকের কাজ কিন্তু একই। আমরা এবার বিস্তারিত দেখব কাজগুলো কি। এই যে এখানে 5.1-এর যে কাজ, সে কাজ হচ্ছে 46 পৃষ্ঠার একক কাজ। এই একক কাজ সক কাগজে অথবা গ্রিডে 1 1 2 3 5 8 13 21 সংখ্যাগুলো ব্যবহার করে ফিবোনাসি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটা শিক্ষার্থীদের একক কাজ, এই কাজটি করতে হবে। এবার 5.2-এ পৃষ্ঠা 45-এর একক কাজ অথবা দলগত কাজ, এটা হচ্ছে একক বা দলগত উভয়ই হতে পারে। তোমাদের স্কুলের বাগান বা বাড়ির আশেপাশের ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করো, যাদের শাখা প্রশাখা পাতার সংখ্যা বা ফুলের পাপড়ির সংখ্যা ফিবোনাসি অনুক্রমের অনুরূপ। অর্থাৎ এই কাজটি তোমাদের করতে হবে, একক হতে পারে এটা, দলগত হতে পারে। এবার 7.1-এর যে কাজ, এই যে পৃষ্ঠা 31, এক হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা। এই যে এখানে দুটি মজার খেলা আছে, এক হাত খরচ প্রাপ্তির খেলা। মনে করো তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো, যার মধ্য থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। বিকল্পগুলো নিম্নরূপ: প্রতিদিন 10 টাকা, খ হচ্ছে মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.5 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। গ মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এই তিনটি বিকল্পের মধ্য থেকে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নিবে তা যুক্তি ও ব্যাখ্যা সহ তোমাকে উপস্থাপন করতে হবে। এই যে এই যে খেলা, সেই খেলাটি তোমাদের করতে হবে এভাবে, যে প্রতিদিন তোমাকে 10 টাকা দেবে, খ নম্বরে প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন এভাবে একটু একটু করে বাড়বে, তারপর গ নম্বরে আসে 1 টাকা 2 টাকা 3 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন আগের দিনে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এই তিনটি বিকল্পের মধ্যে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নেবে তা যুক্ত ব্যাখ্যা সহকারে তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে। এটা তোমার হচ্ছে পৃষ্ঠা 31-এ। এখানে দুটি মজার খেলা আছে, সেটা হচ্ছে একটি মজার খেলা এখানে দেওয়া আছে, 1 নম্বর 7.1, তারপরে 7.2 7.3। এই তিনটা পারদর্শিতার সূচকে কিন্তু কাজ একটাই, কাজেই হাত খরচ প্রাপ্তির খেলা। তোমাদের এই পৃষ্ঠা যে 31 পৃষ্ঠায় হাত খরচ প্রাপ্তির খেলা, সেই কাজটাই তিনটা সূচকে করতে হবে। অর্থাৎ এটা খুবই সহজ, কারণ একটা কাজ করলে তোমাদের তিনটা পারদর্শিতার সূচকে কাজটি করা হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে সূচক আলাদা হলেও কাজ কিন্তু একই, এজন্য তোমাদের অনেক সহজ হবে কাজটি করা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা তোমরা ভালোভাবে করবে, কারণ একটা কাজ করলে তোমাদের তিনটা পারদর্শিতার সূচকে কাজ করা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। তবে তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।